ঈদুল আজহা না ঈদুল ফিতর? ফিতর, ফিতর, হ্যাঁ, শিওর, শিওর। আপনি? আমার মনে হচ্ছে অনেক কিছু আছে, যাই এক রোডটাই সঠিক যাক, আমার বান্ধবী যদি কইছ দে। মানে আমার বাবা হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ, তো তিনি হচ্ছে প্রথম যে কোরবানি দেন আমাদের গ্রামের বাড়ি এসে, আর এর দ্বিতীয় দিন মানে কোরবানির দ্বিতীয় দিন হচ্ছে এই ঢাকা শহরে কোরবানি। তো এই কোরবানির দিনটা আজকে আমি অন্যরকম ভাবে কাটাচ্ছি, সববারের মতো এবার একটু ভিন্ন ভাবে কাটাচ্ছি, এবং এখানে এসে আমার সত্যিই অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মজা করছি। সালামি কত পেয়েছেন? পাইছি মোটামুটি অনেক টাকাই। কত টাকা? কত পেয়েছি? আমি 1000, আমি 3000 টাকা পেয়েছি। কোরবানি, কোরবানি ঈদ, আর একটা নাম আছে ঈদুল আজহা না ঈদুল ফিতর? ফিতর, ফিতর, হ্যাঁ, শিওর, শিওর। আপনি? আমার মনে হচ্ছে অনেক কিছু আছে, যাই এক রোডটাই সঠিক যাক, আমার বান্ধবী যদি কইছ দে। ঈদুল আজহা ওটা আসতেছে না, আমি জানি কিন্তু আমি শরমে মুখ দিয়ে বের মাথা আসতেছে। আমাদের বাসা সাভারে। সাভার থেকে আসছেন হাতে জিনিস দেখার জন্য? এমনিতেও তো এখানে আমরা অনেকবারই আসছি, ঘুরতে আসি, কিন্তু এখন তো খুব কম সময় আসতে পারছি, একদমই যানজট নাই, 30 মিনিটের মধ্যে আসতে পারছি, এর জন্য রিল্যাক্সে ঘুরা যাইতেছে। এই জন্য কাকে ধন্যবাদ দিবেন এখন, ঈদ নাকি সরকারকে? সরকারকে যদি ধন্যবাদ দেয় তাহলে তো সবসময় এরকম থাকা উচিত ছিল। ঈদের জন্য সবাই ঢাকার বাইরে চলে গেছে, রাস্তাঘাটে গাড়ি কমে গেছে, এর জন্য এখন ফ্রি। আচ্ছা, এটা কি ঈদ গেল? ঈদুল আজহা। ঈদুল আজহা। আপনি? ঈদুল আজহা না ঈদুল ফিতর কোনটা? কনফিউজড। কোন ঈদ গেল? ঈদুল আজহা, কুরবানি ঈদ। এদের তো আর একটা নাম আছে, ঈদুল ফিতর, হ্যাঁ। এখন এটা কোন ঈদ? ঈদুল আজহা। ঈদুল আজহা। আপনি কি শিওর? ঈদুল আজহা। 500 টাকা পাইছি। 500 দিছেন কত? কাউরে দিই নাই। কাউরে দেন নাকি? আপনার ছোট যারা তারা আপনার কাছ থেকে পাবে না? আমার কাছ থেকে কেউ চাইও নাই, আমি কাউরে দিতেও পারি। আচ্ছা, আমার কাছে তো ছোট মানুষ নাই, তাই না? ঈদুল আজহা মুসলিমরা যদি না জানে তাহলে কিভাবে হবে?